টাঙ্গাইলে 55 বছর বয়সী এক বিধবার সঙ্গে 65 বছরের এক বৃদ্ধকে আপত্তিকর অবস্থায় আটক করে বিয়ে করিয়ে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাতে উপজেলার একটি ইউনিয়ন পরিষদ হল রুমে ঘটনাটি ঘটে। চার সন্তানের জনক ওই বৃদ্ধের একই এলাকার 3 সন্তানের জননী বিধবার সঙ্গে পরকীয় ছিল বলে জানা গেছে। বেকরা আড্ডা গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেকরা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ বক্কর আলীর সঙ্গে একই গ্রামের ওই বিধবার 6 থেকে 7 মাস ধরে পরকীয়া চলে আসছিল। শুক্রবার বিকেলে তারা দুয়ানি গ্রামের দত্তর কাঠ বাগানে আসে। সেখানে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাদেরকে আটক করে। পরে রাতে ইউনিয়ন পরিষদ হল রুমে সালিশ বৈঠক হয়। সালিশে উভয়ের সম্মতিতে 5 লাখ টাকা দেন মহরে ধরে দুজনকে বিয়ে করিয়ে দেওয়া হয় বলে জানান ওই এলাকার ইউপি চেয়ারম্যান।